কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজা। গত 4 অক্টোবর মহাষষ্ঠী পূজা থেকে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ডাকঢোল আর কাঁসার শব্দ। আগামী 5 দিনের উৎসবের পর 8 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটবে এর সমাপ্তি। তবে আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিন থেকে দেবীর আগমনীর উৎসব শুরু হয়। বিসিসি রোড ঠাটারিবাজার বটতলা এলাকায় বিসি রোড মন্দির কমিটির আয়োজন পূজা অনুষ্ঠান এবং তাঁতিবাজার পূজা কমিটির আয়োজিত পূজা মণ্ডপে সংরক্ষিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহিলা আসন 2-এর মাননীয় সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া এমপি। এ সময় তাঁতিবাজার জগন্নাথ জিউ মন্দিরে কমিটির সভাপতি প্রদীপ দে খোকন, সাধারণ সম্পাদক তারক বরাল ও কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। NTB News Desk।